করে টেস্ট রে মাছটা এত টেস্ট, যদি আপনার না খান তাহলে অবশ্যই দেখতে বুঝবেনই না যে এত টেস্ট। অমৃত্র অমৃত্র তো ভিউয়ার্স, অনেক দূর গাড়ি চালানোর পরে আমরা চলে আসলাম এই যে জাজিরা কাবাব ঘর, মামার জাজিরা কাবাব ঘরে। এখানে হচ্ছে বিভিন্ন আইটেমের মাছ বারবিকিউ করা হয়ে থাকে। জাজিরা ভোটঘাট, দক্ষিণ কেরানীগঞ্জ। এটা হচ্ছে আপনার পানগাঁও থেকে প্রায় 2 কিলো হুন্ডা চালানোর পরে আমি ভিতরে এসে দেখি এখানে মাছ বারবিকিউ করা হয়, আর খুবই সুস্বাদু। আমি এখনও মাছ খাইনি, খাইলে বোঝা যাবে। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। মামা ও, আপনার নামটা কি? সালাউদ্দিন। ও, আপনি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন যে আপনার এখানে কোন মাছটা কত করে একটু দেখায় দেখায় দেন। যেমন ধরেন আপনার এখানে আছে, এটা হচ্ছে সামুদ্রিক কোরাল। হ্যাঁ, এটার দাম আছে আপনার 1800 টাকা। হ্যাঁ, এটা 1200 টাকা। হ্যাঁ, এটা সাদাটা, এটা যেমন, এটা আপনার রেট 800 টাকা। এটাও কোরাল? হ্যাঁ, এটাও কোরাল। এটা সাদা, এটা নদীরটা। হ্যাঁ, আর এটা হলো আপনার সামুদ্রিক নোনা পানিরটা। আর ওটা হচ্ছে স্যালমন। হ্যাঁ, এটা হচ্ছে টোনা ফিশ, এটা সুরমা। তেলাপিয়া ছিল, তেলাপিয়া শেষ। সাথে আছে চিকেন। এটাও কোরাল। তারা তো মনে করেন অনেকে আছে পার্সেল নিয়ে যেতে চায়, তখন সেই ক্ষেত্রে পার্সেল নিয়ে গেল। তো এখন যে মাছটা যে আমরা যে খাবো সেটা হচ্ছে টোনা মাছ। টোনা মাছটা একটু দেখেন যে দর্শকের উদ্দেশ্যে। এটা হচ্ছে আপনার টোনা মাছ। হ্যাঁ, এটা বারবিকিউটা মানে সিস্টেমটা যে করছেন, এটার ভিতরে কী কী মশলা কী কী দেওয়া হয়েছে এগুলো একটু দর্শক। ওটার ভিতরে আপনার যে মশলা আছে এটার ভিতরে সে মশলাই, কিন্তু আপনার এটা প্রথমে একটু আগুনে পড়বো, পুরাপুরি এটা আপনার ফয়েল পেপারে প্রেস দিয়া সিদ্ধ করবো। তারপর আর কি খাওয়ার উপযুক্ত? হ্যাঁ, স্বাগত। এগুলো হচ্ছে এখানে একটা একটা হচ্ছে আপনার কালো কোরাল, একটা হচ্ছে সুরমা, একটা হচ্ছে টোনা, আর এটা হচ্ছে চিকেন। আচ্ছা, এটা হচ্ছে চিকেন। যারা চিকেনও খেতে চায় তাদের জন্য চিকেনও আছে? হ্যাঁ, চিকেন। আচ্ছা, তাহলে যদি আপনার এখানে ভাগো কোরাল মাছ দিয়ে দাও, তো যদি কিছু দাম স্যাক্রিফাইস চায় সেই ক্ষেত্রে তো স্যাক্রিফাইস করা যাবে। হ্যাঁ, দেওয়া যাবে। যদি বলে যে ভাইয়ের ব্লগ দেখে এসেছি, ভাই আমাদের কি, আমার এখানে দাম সীমিত ভাই। জি জি জি। হ্যাঁ, আমি মাল বেশি সেল দেবো, ব্যবসা কম করবো। ও আচ্ছা, যাক ভালো। আপনার এসে আপনার পরিবেশটাও ভালো লাগে, মাছটা উল্টো। কিন্তু আপনার মাছের বাটিকু যে চেহারাটা এটা খুবই সুন্দর, যে এটা আর কি দর্শকরা খেলে আর কি বুঝতে পারবে আসলে এটা উল্টাও খুব সুস্বাদু। এই যে দেখেন দর্শক, এখন হচ্ছে মাছটা উল্টিয়ে দেওয়া হবে। মাছের তেল মারি দাও। ভিউয়ার্স, দেখেন আমাদের মাঝে কত বড় একটা মাছ চলে এসেছে, খুবই সুস্বাদু একটি সামুদ্রিক টোনা মাছ। এটাই আজকে আমরা এই 3 বন্ধু মিলে খাবো, আর সাথে হচ্ছে লুচি আর হচ্ছে সালাদ। খুবই সুস্বাদু একটি খাবার টোনা মাছ, এটা আমার খুবই ফেভারেট। আর হচ্ছে আমার বন্ধু এই যে বাপ্পি, ও আর হচ্ছে আমার বন্ধু মনির। এখন আমরা 3 জন মিলে হচ্ছে এত বড় মাছটা রাক্ষসের মতো থাবড়িয়ে থাবড়িয়ে খেয়ে ফেলবো। ওকে দর্শক, তাহলে আর বেশি কথা বাড়াবো না, মাছটার লোভ সামলাতে পারছি না। আগে খাওয়া দাওয়ার পরে আবার আপনাদের মাঝেই শেয়ার করব যে মাছটা খেয়ে কীরকম লাগলো। ওকে দর্শক, সাথে থাকেন এবং আমরা মাছটা খাই, দেখেন কীরকম। না খেয়ে তো স্বাদটা তো কীরকম বলতে তো পারবো না। তো দেখেন খাচ্ছি আমরা, এটা এখন রাক্ষস ফাক্ষসের মতোই মাছটা খাবো।
জোস খুব টেস্ট। দর্শক হোটেলটা দেখতে অবশ্য খারাপ লাগলো, খাবারটা কিন্তু খুবই সুস্বাদু। হোটেল দেখে মনে করেন না যে খাবারটা খুব খারাপ হবে, অ্যাকচুয়ালি খাবারটা কিন্তু খুব সুস্বাদু। দেখেন কত মাছটা কত সফট, অনেক সফট মাছটা, মাছটা ভেঙে ভেঙে খেতে খুবই ভালো লাগতেছে। আপনারা আমার সাথেই থাকুন, তারপরে দেখুন কি হয়। ওরে খাবার রে, আর তো আর শেষ হয় না, এত বড় মাছ কেন যে নিলি তোরা, মনির খায় দেয়া শেষ করে ভাই, দেখ এত বড় মাছ। এটা তো এই যত বড় মাছ এটা তো সাতজন মিলা খাওয়া যেত। আরে অনেক বড় মাছ হয়ে গেছি, আমরা আর পারতেছি না। ওহ আমার পেটেও আর যাচ্ছে না, এত বড় মাছ, আল্লাহ রে আল্লাহ। ভাবছিলাম এটাই এর থেকেও বড় মাছ দিব, কিন্তু এত বড় মাছ নেই। দর্শক খুবই সুস্বাদু একটি মাছ, ভালোই লাগতেছে খায়, কিন্তু এত বড় মাছ যে আমরা খায় তো শেষ করতে পারতাছি না, এখন কী করবো ভাবতাছি। মনির তুমি একটু খাও বন্ধু। ওকে ওকে মনির, মাছটা খেয়ে কীরকম লাগলো, আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু তুমি কথা বলো। আসসালামু আলাইকুম দর্শক, মাছটি আসলে অসাধারণ ছিল, সুস্বাদু, আর কম টাকার মধ্যে যে এত ভালো একটা খাবার এখানে পাবো আসলে বিশ্বাসই করিনি, আনবিলিভেবল। আর মনে হচ্ছে যে কক্সবাজারে বসেই খাচ্ছি, ওরকম ফিলটাই হচ্ছে। আর কক্সবাজারে যে আপনারা যাবেন অনেক দূর, মনে হয় লকডাউন, করোনা একটা যে ব্যাপার স্যাপার আছে, ওই করোনার একটা ভয় যদি থাকে আপনাদের, আপনারা এই জাজিরা পয়েন্টে এসে কিন্তু এই মাছটা ট্রাই করতে পারেন। আর মাছটা খুবই বড়, অবশ্যই যে বড় মাছ যদি নেন তাহলে অবশ্যই 7-8 জনের হিসাব করে নেবেন। কারণ আর এই মাছটা যে আমরা নিয়েছি 500 টাকা পড়েছে মাত্র, আর সাথে আমরা 10টা লুচি নিয়েছি। আর আর বলবো যে মাছটা আসলে অসাধারণ টোনা মাছ, সাগরের মাছই একদম আপনারা পাবেন এখানে। আর আমার মনে হয় যে আপনারা লস হবে না, মানে আপনারা যদি এখানে আসেন আপনাদের আমি মনে করবো যে কক্সবাজারের ভাড়া যা, কক্সবাজারের বাস ভাড়া যা, তার বাস ভাড়া দিয়ে আপনারা এই জাজিরা পয়েন্টে এসে এই মাছটা খেতে পারবেন। ওকে থ্যাংক ইউ। নাও আলামিন, তোমার কেমন লাগলো মাছটি? অসাধারণ বন্ধু, তুমি তো আমাকে খবর দিয়েছো এই মাছটার ব্যাপারে, আমি তো জানতামই না যে জাজিরা পয়েন্টে এত ভালো মাছ বিক্রি করে। ও আমি তো চাইছিলাম কক্সবাজার চলে যাব টোনা মাছ খাওয়ার জন্য, মনটা এত 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 চাচ্ছিল যে আমি টোনা মাছ খাবো, টোনা মাছ খাবো। কিন্তু বন্ধু তুমি যে আমাকে যে এইখানে যে এত বড় টোনা মাছ খাওয়াইতে নিয়ে আসবা, এটা আমি কল্পনাই করতে পারিনি, আনবিলিভেবল। থ্যাংক ইউ বন্ধু, ভবিষ্যতে তুমি আরও কোথায় কোথায় ভালো ভালো খাবার আছে তুমি সেইখানে খোঁজ নিয়ে আমাকে নিয়েই চলে যাও বন্ধু, আর সেইখানে হচ্ছে আমরা ভালো ভালো খাবার খাবো। ওকে দর্শক, তাহলে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, কারণ নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা অতি প্রয়োজন। সেই ক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করেই যাবেন অবশ্য। ওকে ভিউয়ার, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে থাকেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, বাই, ভালো থাকবেন।